প্রথমে অবাক হয়েছিল রাস্তার পথচালিত মানুষেরা, গায়ে পুলিশের উর্দি টুপিতে অশোক স্তম্ভের চিহ্ন, কোমরে পিস্তল নিয়ে থানার বড়বাবু যাচ্ছেন সাইকেলে চড়ে। প্রথমে অনেকে ভেবে দেখেছিলেন দুষ্কৃতী ধরতে পুলিশের এই ভূমিকা, কেউ ভেবেছিলেন সেফ ড্রাইভ সেফ লাইফের নতুন কোনো কর্মসূচি, কেউ বা আবার বলেছেন শরীর চর্চার জন্য এই পদ্ধতি। কিন্তু আসল ঘটনা জানার পর পুলিশের এই মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতা জানাবেন আপনিও। সূত্রের খবর, দিন কয়েক আগে বরঞ্জা থানার নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তানিয়া আফরিনের সাইকেলটি হারিয়ে যায়, আর তারপর থেকেই কার্যত মানসিকভাবে ভেঙে পড়ে তানিয়া আফরিন। করতে গিয়ে স্কুলে সাইকেলটি হারিয়ে গিয়েছিল এবং কালকে বড়বাবু আমাকে সাইকেলটা দিয়ে গেছে, এই জন্য খুব খুশি আমি এবং বড়বাবুকে খুব ধন্যবাদ। একটা সপ্তাহে আমি এই সাইকেলটা দেবো, আমি পকেটের টাকাতে কিনে দিচ্ছি, সত্য একটা আপনাকে মানতে হবে। কী সত্য, ও যতদিন পড়বে ওকে পড়াতে হবে, ঠিক আছে? আর ওর 18 বছর না হলে যদি দিয়ে দেন তাহলে আপনাকে আমি হেল্প করি। ও যতদিন ও পড়তে চাইবে প্রথমে পড়াতে হবে, একটা প্রথম সত্য। দ্বিতীয় সত্য হচ্ছে ওকে ওর মতের বিরুদ্ধে দিয়ে দেবেন না, 18 বছর না হলে তো দিয়ে দেবেই না, যতদিন ও চাইবে ততদিন পড়বে, এই সত্য। অন্তত মেধাবী ওর দুস্থ পরিবারের এই ছাত্রীর সাইকেল হারানোয় বন্ধ হতে বসেছিল লেখাপড়া, এমনকি 18 বছর বয়সের আগেই তার বিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের লোকজন। বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে স্কুল টিউশন হওয়ায় পড়তে আসতে না পেরে কার্যত ভেঙে পড়েছে এই ছাত্র। আর সেই খবর বরঞ্জা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবদাস বিশ্বাসের কাছে পৌঁছাতেই বাজার থেকে নিজের পকেট থেকে টাকা দিয়ে নতুন একটি সাইকেল কিনে রীতিমতো নিজেই চালিয়ে চলে যান তানিয়ার বাড়িতে। তানিয়ার হাতে তুলে দিলেন সেই সাইকেল, কান্না ভরা দুই চোখের জল মুছিয়ে তার পাশে থাকার আশ্বাস দিয়ে বিয়ের বন্ধের হুঁশিয়ারি দিলেন পরিবারকে। রাজ্য জুড়ে বেশ কিছু ঘটনা সেখানে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে, এই পুলিশ অফিসারের এহেন মানবিক উদ্যোগকে খুশি পড়ুয়া সহ অভিভাবকরা। যদিও এই ঘটনায় উল্লিখিত পুলিশ অফিসার দেবদাস বিশ্বাস জানিয়েছিলেন মানুষের পাশে থাকার জন্য তিনি নিত্যদিনই কিছু না কিছু করে থাকেন, তবে সেটি নামের আশায় নয়। এক্ষেত্রে তিনি মেধাবী এই ছাত্রীর অসময়ে বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছিলেন ও তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তুই না অবশ্য এত কিছু বোঝে না, সাইকেল পেয়ে সে খুবই খুশি, খুশিতে আবার সেই স্কুল যেতে পারবে। বড়বাবু আমাদের ছেলেটা সাইকেলটা হারিয়ে যাওয়াতে থানা বড়বাবুর কাছে গিয়ে একটা কেস করতে যাই, ওই লালিশা মাথাতে মেয়েটা কেঁদে ওঠে, তা বড়বাবুর মনটা ফিরে যায়। ফিরার পরে দেখলো দুটি ছেলে স্কুলে যায় তো সাইকেলটার ওপরে, তো সাইকেলটাই ছেলেটার পড়াশোনা খারাপ হয়ে যাবে বলে বড়োবাবুর দিলে লাগে, তো বড়োবাবুর সাইকেলটা কিনে নিয়েছিল চালিয়ে আমাদের বাড়িতে সাইকেলটা দিয়ে যায়। কিংবা ওই মেয়েটার বাবা সাইকেল কিনতে পারছে না, গরিব মানুষ, খেটে খুঁটে কোনো রকম ফ্যামিলিটাই চালায়। প্রায় 7 কিলোমিটার রাস্তা সাইকেল, অবশ্যই অবশ্যই আমি বহুত বহুত ধন্যবাদ জানাই বড়োবাবুকে।